হ্যালো এভ জি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন তো ফাইনালি ডক্স ক্লেম আপডেট চলে এসেছে আপনি চাইলে এখন আপনার টোকেন ক্লেম করতে পারেন ডক্স টোকেন আপনি ডিরেক্টলি এক্সচেঞ্জ অথবা টেলিগ্রাম ওয়ালেটে আপনি এখান থেকে উইথ্রো করতে পারবেন যদি আপনি এক্সচেঞ্জে উইড্রো করতে চান তাহলে আপনি এখানে ওকে এক্স অথবা বাইবিটে উইথড্রয়েল করতে পারবেন ইতিমধ্যে আমি বাইবিটি আমার টোকেন আরেকটা অ্যাকাউন্ট থেকে উইথড্রয়াল করে নিয়ে এসি সো আপনাদেরকে এই ভিডিওতে একদম ফুল ডিটেলসে দেখিয়ে দেবো আপনি কীভাবে এখান থেকে উইথড্রয়েল করবেন অথবা এখানে আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেট থেকেও আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তবে যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট উইথড্রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটটা আবার ভেরিফাই করা লাগবে তো আপনি অ্যাকচুয়ালি কোথায় উইথড্রল করবেন এক্সচেঞ্জ নাকি ওয়ালেটে সেটা আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন তো এখানে কিন্তু অনেকে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন বা আপনার মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি একটা বাইভিট অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্ট ওয়ালেটটি উইথড্রোল করতে চান সেক্ষেত্রে আপনার সবগুলো ওয়ালিটি ভেরিফাই করা লাগবে বাট আপনি যদি বাইবিট অ্যাকাউন্টে সবগুলো উইথড্রল করতে চান সবগুলো বলতে অনেকে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন আপনাদের পাঁচটা দশটা অ্যাকাউন্টে ডক্স টোকেন আছে এখন ওই পাঁচটা দশটা অ্যাকাউন্টের ডক্স টোকেন আপনি কি একই বাইবিট অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন অনেকে এটা জানতে চাচ্ছেন তো সেটা আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন ওকে তো অনেক হচ্ছে বলতেছেন আপনি এখানে যেই ওয়ালেটটা কানেক্ট করেছেন আপনার কি এখানে উইথড্র করা লাগবে আসলে এরকম কিছুই না এখানে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করেন না কেন ইভেন যদি যদি আপনি ওয়ালেট এখান থেকে ডিসকানেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই টোকেন কোথাও না এটা এখানে থাকবে ওকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে উইথড্রল করবেন তো করার জন্য আপনি এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে যে লেখাটা আছে এটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি এক্সচেঞ্জে উইথড্রল করতে চান তাহলে এই এক্সচেঞ্জের যে লেখাটা আছে এটা সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে ওকো এক্স বাইবিট দুটোই রয়েছে ওকে এক্স যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না সেক্ষেত্রে আপনি এখানে বাইবিট সিলেক্ট করবেন ওকে আই হোপ আপনাদের সকলেরই বাইবিট অ্যাকাউন্ট আছে যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি বাইবিট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন বাইবিট হচ্ছে একটা এক্সচেঞ্জার তো এই এক্সচেঞ্জারে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওকে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা নতুন আছেন বাইবিটি অ্যাকাউন্ট নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওকে দেন এখানে সেন্ড হিয়ারে ক্লিক করবেন তারপরে এখানে বলবে ডু ইউ হ্যাভ এন বাইবিট অ্যাকাউন্ট আপনার কি একটা বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা তো আপনি এখানে ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন বাইবিটে ডিপোজিট করার জন্য আপনার বাইবিট ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস মেমো এই তিনটে জিনিস দিতে হবে এখন এটা আপনি কীভাবে দিবেন তার জন্য আপনি আপনার বাইবিট অ্যাকাউন্ট ওপেন করবেন তো বাইবিট ওপেন করার পর দেন আপনি এখানে দেখেন আপনার প্রোফাইল এসে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন ওকে দেন এখানে আপনার এই যে দেখেন ইউআইডি এই ইউআইডিটা আপনি এখান থেকে কপি করবেন ওকে এখানে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে তো আপনি আপনার ইউআইডিটা কপি করে দেন হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দেবেন এই জায়গায় ওকে তারপর হচ্ছে এখানে দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখন হচ্ছে আবার বাইবিটে চলে আসবেন তারপর এখান থেকে অ্যাসেট ক্লিক করবেন ডিপোজিট তারপর নিচে দেখেন ডিপোজিট ক্রিপ টু একটা থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এরপর এখানে ডক্স লিখে আপনি সার্চ করবেন ওকে সার্চ করলে এই যে নিচে দেখেন এই ডক্স চলে আসবে আপনি এটার উপর ক্লিক করবেন দেন এখানে নেটওয়ার্ক একটাই সেটা হচ্ছে টন নেটওয়ার্ক আপনি টন এখান থেকে সিলেক্ট করে তারপর দেখেন অ্যাড্রেস ম্যামো দুইটাই দেওয়া হয়েছে আপনি প্রথমে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন দেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে আপনি আবার এখানে চললে আসবেন দেন আপনার যে মেমো আছে আপনি মেমোটাও এখান থেকে কপি করে নেবেন তো মেমোটাও আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর দেন আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন দেন আপনার সবগুলো ডিটেলস আবার দেখাবে আমি একটু আপনাদেরকে দেখাই তো আপনি যখন সব কিছু দিয়ে এখানে স্যান্ডে ক্লিক করবেন দেন আপনাদের মাঝে এইরকম চলে আসবে যে আপনার উইথড্রোয়েলটা আপনি কনফার্ম করতে চান কিনে আমি আরেকটা অ্যাকাউন্ট যেটা থেকে আমার উইডজোয়েল করেছি এখানে আপনার বাইবিট ইউ ডিপোজিট অ্যাড্রেস মেমো সব কিছু ঠিক আছে কিনা এটা দেখতে বলতেছে তো সব কিছু আপনি দেখে নেবেন ওকে আর যদি আপনার এগুলো ভুল থাকে এটি কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না ইভেন মেমোটাও যদি ভুল হয় কোনো পেমেন্টই পাবেন না ওকে তারপরে এখানে দেখেন আপনার কেওয়াইসিটা ভেরিফাই করা থাকতে হবে বাইবিটি অ্যাকাউন্টটি তা আশা করি আপনাদের সকলেরই বাইবিটি কেওয়াইসি ভেরিফাই করা আছে যদি না থাকে কেউ নতুন থাকেন বাইবিটি অ্যাকাউন্ট খুলে কেউইসিটি ভেরিফাই করে নেবেন দেন এখান থেকে আপনি আই কনফার্ম যে লেখাটা থাকবে আই কনফার্মে ক্লিক করবেন দেন দেখতে পারবেন ডিপোজিট ইন প্রোগ্রেস লেখা চলে আসবে আপনাকে তারা হচ্ছে পেমেন্টটা করবে দেখেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন অগাস্ট টোয়েন্টি এখান থেকে হচ্ছে আপনার অগাস্ট টোয়েন্টিতে হচ্ছে তারা টোকেনটা লিস্ট করবে আর ওই দিনই কিন্তু তারা আপনাকে পেমেন্টটা করবে মানে আপনি এখন জাস্ট এখান থেকে উইথড্রয়েল করে রাখবেন আপনাকে এখন পেমেন্ট করবে না পেমেন্টটা করবে হচ্ছে যে বিশ তারিখে বিশ তারিখে পেমেন্ট করবে সেটা হচ্ছে লিস্ট হওয়ার আগেই ওই যেরকম নর্ট কয়েন থেকে আমাদেরকে পেমেন্ট করেছিল লিস্ট করার আগে পেমেন্ট করেছে সেমভাবে আপনি লিস্ট করার আগে পেমেন্টটা পেয়ে যাবেন বিশ তারিখে হয়তো বিকেল চারটে লিস্ট হবে তো আপনাকে দুইটা থেকে তিনটের মধ্যে পেমেন্টটা করে দিবে নটকোয়নে যারা কাজ করেছেন বা উইথড্রল করেছেন তারা কিন্তু বিষয়টা জানেন তো আশা করি বুঝতে পারলাম দেন উইথড্রল কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে এরকম চলে আসবে ওকে তো এইভাবে করে আপনি এখান থেকে এক্সচেঞ্জের মধ্যে উইথড্রলটা করে নেবেন ওকে এখন আসি আপনি ওয়ালেটে কীভাবে উইথড্র করবেন তো ওয়ালেট উইথড্রো করার জন্য আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে ওয়ালেটে আমাদের উইথড্রোয়েল করার প্রয়োজন নেই যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে বা আপনার দুইটা ডক্স অ্যাকাউন্ট মানে দুইটা অ্যাকাউন্টে আপনার ডক্স টোকেন আছে আর সেক্ষেত্রে আপনার বাইবিট অ্যাকাউন্টও দুইটে তাহলে আপনি দুইটা থেকে দুই অ্যাকাউন্টে উইথড্রোয়েল করে নেন মানে দুটো ডক্স অ্যাকাউন্ট থেকে দুইটা বাইবিট অ্যাকাউন্টে আপনি উইডড্রোয়েল করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না এখন দেখা গেল আপনি এই বাইবিট অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটা বাট আপনার পাঁচ ছয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে ডক্স টোকেন আছে এখন আপনি যদি সবগুলো টেলিগ্রামের ডক্স টোকেন একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্রোল করেন সেক্ষেত্রে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে কি না এটি কিন্তু ক্লিয়ার করে তারা বলে নাই তো আমরা এখানে রিস্ক নিতে চাই না এজন্য আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাকাউন্ট উইথড্রল করে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনার দেখা গেছে দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দশটাতে আপনার টোকেন আসছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি ওয়ালেট উইথড্রল করতে পারেন একটা থেকে আপনি এক্সচেঞ্জ মানে বাইবিট উইথড্রয়েল করেন আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট দশটা থেকে আপনি দশটাতে উইথড্রল করতে পারেন কোনো প্রবলেম নাই ওকে তো আপ আর যদি আপনার মাল্টিপাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো ওয়ালেট উইডুয়েল নিতে পারেন এই জন্য আপনি ওয়ালেট ইন টেলিগ্রাম সিলেক্ট করবেন দেন কন্টিনিউতি ক্লিক করবেন তারপর দেখেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই জায়গায় ক্লিক করবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে দেখেন হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার এখানে কন্টিনিউতি ক্লিক করবেন এখানে একটা ভেরিফিকেশনের প্রয়োজন হবে শেয়ার ইউর টেলিগ্রাম ফোন নাম্বার টু বেসিক ভেরিফিকেশন লেভেল তো আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে ওকে ক্লিক করবেন ওকে ওকে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে এটা ভেরিফাই করতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো দিয়ে তো আপনি যখন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন ডেট অফ বার্থ ওই যে প্রিভিয়েড যেটা দেখাইলে মানে ভেরিফিকেশন করার জন্য আপনার নাম আর হচ্ছে যে ডেট অফ বার্থ এই দুটো দেওয়ার পর যখন আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন আপনার এটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে দেখেন জাস্ট একদম ইজি ওই যে প্রথমেই ফোন নাম্বারটা শেয়ারের ওইখানে ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দিয়ে দেন হচ্ছে এখান থেকে আপনি সেন্ড করে দিলে ভেরিফিকেশন হয়ে যাবে দেন রিটার্ন টু ডক্স আপনি ক্লিক করবেন এরপর দেখতে পারবেন এখানে লঞ্চ একটা লেখা আসবে আপনি লঞ্চে ক্লিক করবেন এরপর দেখেন কী আসছি তো এখানে দেখেন এরপর হচ্ছে একটি উইথড্রল করার জন্য নিচে দেখেন কিপ গোয়িং একটা লেখা থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর দেখতে পারবেন কনফার্ম সেম লাইক একদম নট কোয়েনের মতো দেখেন উইডড্রল পেজটা তা আপনি এখানে কনফার্ম আই কনফার্মের মধ্যে ক্লিক করবেন দেন দেখতে পারবেন ডিপোজিট ইন প্রোগ্রেস লেখা চলে আসবে এটা কিন্তু টেলিগ্রাম ওয়ালেট আমরা উইথড্রয়াল করেছি তো অনেকে হচ্ছে অনেকের মধ্যে একটা মানে ইয়ে ছিল যে টেলিগ্রাম ওয়ালেট উইথড্রল করলে পেমেন্ট করবে কি নে ভেরিফাই না হলে কী হবে তো ভেরিফাই করা একদম ইজি আপনি জাস্ট আপনার ফোন নাম্বারটা শেয়ার করবেন আর হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আর ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে কোনো এনআইডি কার্ডের কিছুই দেওয়া লাগে না ওকে আর ওই যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলি কিন্তু এনআইডি কার্ড দেখেই দিবেন বাট এনআইডি কার্ডের কোনো ছবি দেওয়া লাগে না ওকে তো দেন এখানে ক্লিক করেন আপনার কিন্তু উইড্রোল কমপ্লিট হয়ে গেছে ওকে তো আশা করি বুঝতে পারলাম আপনি দুইটা জায়গায় কীভাবে উইড্রোয়াল করবেন একটা হচ্ছে আপনার বাইবিট এক্সচেঞ্জ আর একটা হচ্ছে যে আপনার টেলিগ্রাম ওয়ালেট তো আমি আপনাদেরকে আবারও বলতেছি দেখেন যদি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই একটা অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাকাউন্টে ডক্স টোকেন উইড্রোল করেন যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টেলিগ্রাম ওয়ালেট উইড্রল করেন মানে তো এটা আমাদের আজকের ভিডিও আই হোপ বুঝতে পারলাম আপনি এখান থেকে কিভাবে উইথড্রল করতে পারেন ওকে তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সো দেখা হচ্ছে নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন